আজকে আমরা ক্লাস 9 এর একটা ইংলিশ চ্যাপ্টার করব, সেটা হচ্ছে মাই চাইল্ডহুড, মানে আমার ছেলেবেলা। তো সেটা কার ছেলেবেলা সেটা আমরা জানব, হ্যাঁ সেটা জানতে হবে। তো সেটা আমাদের একটা বড় অটোবায়োগ্রাফি বলে সেটাকে, সেই বইটার নাম হচ্ছে উইংস অফ ফায়ার। সেই বইয়ের থেকে কিছুটা টুকরো আমাদের জন্য মাই চাইল্ডহুড হিসেবে তুলে দেওয়া হয়েছে। উইংস অফ ফায়ার যে অটোবায়োগ্রাফিটা, সেটা হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালাম, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। সেই অটোবায়োগ্রাফি থেকে ওনার ছেলেবেলা, মানে তোমাদের বয়সী যখন উনি ছিলেন, তখন ওনার জীবনের কয়েকটা ঘটনা তুলে দেওয়া হয়েছে। তোমরা এখানে যারা বিশেষ করে গ্রাম বাংলার যে ছেলেরা আছো, তোমরা কিন্তু দেখবে পাঠটা যখন আমরা পড়বো, তোমরা অনেক বেশি নিজেদেরকে কালামের সাথে একাত্ম বোধ করতে পারবে, মানে ওনার সঙ্গে মনে হবে যেন উনি তোমাদের মতই একজন। তো এবারে আমি একটা পয়েন্ট প্রথমে একটু তোমাদেরকে বলে দিই, সেটা হলো অটোবায়োগ্রাফি আর বায়োগ্রাফি দুটোর মধ্যে তফাত। অটোবায়োগ্রাফিকে বাংলায় বলা হয় আত্মজীবনী, আর বায়োগ্রাফি হচ্ছে জীবনী, মানে যে কোনো একজন ধরো মহাপুরুষ বা ওইরকম বড় মাপের কোন মানুষের জীবনী যখন লেখা হয়, তখন ওনার জীবনীটা যদি অন্য কেউ লিখে দেয়, মানে ওনার জীবনের ঘটনাগুলো অন্য কেউ ওনার হয়ে লিখছে, সেটা হয় বায়োগ্রাফি। আর যখন উনি নিজে নিজের জীবনের ঘটনাগুলো লিখে থাকেন, তখন সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি, এবং অটোবায়োগ্রাফিটা আই করে থাকে লেখাটা। তো এখানে উইংস অফ ফায়ার যে অটোবায়োগ্রাফিটা, সেটা আমাদের এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি, এবং সেটা ওনার নিজের লেখা দেখেই আই করে দেওয়া আছে। আচ্ছা, এবার তোমরা সবাই কালামের নাম শুনেছ নিশ্চয়ই, নামটা শুনেই কি চেহারাটা ভেসে উঠছে না মুখ তোমাদের চোখের সামনে, যারা অন্তত পক্ষে কালামকে চেনো? হ্যাঁ, সেই কাঁচা পাকা চুল, পাকা চুলটাই বেশি, চুলটা একটু অন্য রকমের, মানুষটা ছোটখাটো, হ্যাঁ খুব সাধারণ দেখতে, কিন্তু কথাবার্তাগুলো ভীষণ অন্য রকম, সেই মানুষটার জীবনের থেকে আমরা পড়ব। তো ওনার সম্পর্কে একটু আমরা জেনে নেই, সেটা হলো উনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট অব ইন্ডিয়া, উনি 11th প্রেসিডেন্ট। এটা তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে, 11th প্রেসিডেন্ট অব ইন্ডিয়া, উনি 2002 তে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার পোস্টে উনি বসেছিলেন। আর উনি একদম একজন নন পলিটিক্যাল পার্সন, কিন্তু ওনার কোন রাজনীতির সঙ্গে সেরকম ওনার কোন যোগাযোগই ছিল না। উনি একজন পৃথিবী বিখ্যাত একজন বৈজ্ঞানিক। হ্যাঁ, এটা বলা হয় যে আমাদের ভারতবর্ষকে, হ্যাঁ 21st সেঞ্চুরিতে যে এগিয়ে নিয়ে যাওয়া, যে আমাদের যে নিউক্লিয়ার নলেজ, যেটা টেকনোলজি যেটা, সেটা আমরা ওনার সাহায্যে আমরা যেতে পেরেছিলাম। আর এখানে আমরা পড়ে দেখব যে এই যে কালাম, যে আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন, রাষ্ট্রপতি হওয়া তো একটা দিক, তাছাড়া উনি যে এত বড় একজন বৈজ্ঞানিক হয়েছিলেন, উনি কিন্তু আমাদের মতোই একটি সাধারণ পরিবারের ছেলে ছিলেন। তো পুরো পাঠটা লাইন বাই লাইন বসে পড়াটা এখানে সম্ভব নয়, সেজন্য আমি কিছুটা গল্পের মতো করে তোমাদেরকে পুরো পাঠটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই উনি কি বলছেন, ওনার কোথায় জন্ম, কি ব্যাপার, উনি তামিল পরিবারে, তামিলনাড়ুর লোক, তামিল পরিবারে, একটি মধ্যবিত্ত পরিবারে ওনার জন্ম। সে টাউনটার নাম হচ্ছে রামেশ্বরম, যে টাউনে ওনার জন্ম হয়েছিল। পরের প্যারাগ্রাফে এসে আমরা পাব যে রামেশ্বরমের মস্ক স্ট্রিট বলে যে জায়গাটা, সেইখানের একটা বাড়িতে উনি থাকতেন, এবং তখন সেই রামেশ্বরমটাকে তোমার ম্যাড্রাস স্টেটের একটা, মানে অন্তর্গত ধরা হতো, তখন সেটাকে ম্যাড্রাস স্টেট বলা হতো, আজকের মতো এরকম ডিভিশন অফ স্টেট ছিল না। তো সেখানে মস্ক স্ট্রিটের একটা বেশ বড়সড় একটা পাকা বাড়িতে উনি থাকতেন, হ্যাঁ, এবং সেটা ওনার পুরনো, মানে ওনার অ্যানসেস্টাররা, ওনার আগের, অন্য আগের জেনারেশনের, ওনার ঠাকুরদা বা তারও আগের জেনারেশনের, ওদের সময়ের তৈরি করা বাড়ি, এবং বাড়িটা ইন দ্য মিডল অব দ্য 19th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল, মানে 1850s এর। এইসবগুলো সব তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে, কিন্তু কিরকম বাড়িতে থাকতেন, কোন রাস্তায় ওনার বাড়ি ছিল, কোন জায়গায় ওনার বাড়ি, সেটা কোন স্টেটের অন্তর্গত, হ্যাঁ এগুলো সব ছোট প্রশ্ন তোমাদের আসতেই পারে পাঠ থেকে। আচ্ছা, ওনার বাবার নাম হচ্ছে জয়নাল আব্দিন, হ্যাঁ জয়নাল আব্দিন ওনার বাবা, আর ওনার মার নাম আশিয়াম্মা।
বাবা মার সম্পর্কে উনি খুব সুন্দর বলেছেন যে জয়নাল আবদিন কিন্তু খুব বেশি পড়াশোনা করা অনেক ডিগ্রি টিগ্রিওয়ালা এরকম লোক ছিলেন না, বা ওনার খুব টাকা পয়সাও ছিল না। হ্যাঁ ছিল না, কারণ ওনার বলাই হয়েছে যে উনি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। তো ওনার বাবা কিন্তু ওনার বাবার কি ছিল মানে জীবনে চলার জন্য যে আমাদের বুদ্ধি দরকার, যে ধরনের আমাদের মানে মানুষ হওয়ার যে কোয়ালিটিগুলো আমাদের, সেই সব ওনার মধ্যে খুব ভালো ছিল। আর ওর মার কথা উনি খুব সুন্দর উনি বলছেন যে ওনার মা ঠিক ওনার বাবার লাইফ পার্টনার হওয়ার জন্য, জীবন সঙ্গী হওয়ার জন্য যে ধরনের কোয়ালিটি থাকলে ভালো হতো, ওনার মা যেন ঠিক সেই রকম কোয়ালিটিরই মহিলা ছিলেন। এবং সেটার বড় একটা উদাহরণ হিসেবে উনি বলছেন যে ওরা বাড়িতে যতজন লোক ছিলেন তার মধ্যে ওরা দুপুরবেলা ধরো যখন খেতে বসত দেখা যেত ওদের বাড়িতে যতজন ওরা লোক তার থেকে বেশি, মানে ধরো বাড়িতে যদি ১০ জন ওরা লোক থেকে থাকে হয়তো ওরা দুপুরবেলা ২০-২৫ জন বসে একসাথে খাচ্ছে, মানে এতজন লোক এক্সট্রা ওদের বাড়িতে খেত। তো সেই জিনিসটা উনি অর্গানাইজ করতেন বাড়ির মহিলা। তাতে কি বোঝা যায় যে ওরা মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। খুব ভালো হলেই তোমার বাড়িতে এরকম ভাবে রেগুলার বেসিসে, তোমার বাড়িতে এরা তো আর রোজকার মানে এরকম বেশি করে এসে যারা খাচ্ছে ওরা তো আর তোমার বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ার মতো ব্যাপার না, মানে যা হলো আমার বাড়িতে ডাল ভাত সেটা দিয়েই আমি খাওয়াচ্ছি। তো এরকম ভাবে এত লোক ওদের বাড়িতে খেত। তো এগুলো ওরা দেখে বড় হয়েছেন। তাতে কি হয় বাচ্চাদের মানসিকতাটা অনেক সুন্দর তৈরি হয়। এবং কালামের আমরা পাঠটা পড়ে বুঝতে পারবো যে উনি যাদের সাথে থেকে বড় হয়েছেন, ওনার যে গার্জিয়ান, ওনার মা বাবা বা ওনার বন্ধুর বাবা বা এই ধরনের ওনার যে শিক্ষক, এরা এদের মানসিকতা উনি অনেক ভালো মানসিকতার লোকের সাথে ওনার সংস্পর্শে থেকে উনি বড় হয়েছেন এবং সেটার ইনফ্লুয়েন্স ওনার নিজের চরিত্রেও সেজন্য এত সুন্দরভাবে পড়েছিল। তো আমরা এটা পেলাম ফার্স্ট দুটো প্যারাগ্রাফে কোথায় থাকছেন উনি। আর আরেকটু যেটা বলা হচ্ছে সেটা হলো যে ওনার বাড়িতে ওনার মানে থাকা খাওয়ার এসবের কোনো অভাব ছিল না, পড়াশোনার যে জিনিসপত্র দরকার বা ওষুধপত্র সেগুলো, কিন্তু আড়ম্বর যেগুলো আড়ম্বর অতিরিক্ত যেসব জিনিসের দরকার সেগুলো ওনাকে দেওয়া হতো না, কারণ উনি তো মধ্যবিত্ত বাড়ির ছেলে। কিন্তু বাকি যে জিনিসগুলো একটা ঠিকঠাক মতো একটা শিশুর বড় হওয়ার জন্য দরকার হয়ে থাকে সেই জিনিসগুলো উনি খুব সুন্দরভাবে পেয়ে এসছেন, যার জন্য উনি বলছেন ওনার ছোটবেলাটা খুব ভালো কেটেছে। মানে কিরকম ভালো, মেটেরিয়ালি ভালো হচ্ছে মানে ওনার যা যা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোর ওনার অভাব ওনার বাবা ওনাকে বুঝতে দেয়নি, উনি সেগুলো পেয়ে এসছেন। আর ইমোশনালি মানে বাবা মার বন্ডিং সুন্দর ছিল, বাবা মার কাছ থেকে অনেক ভালো জিনিস উনি বা ওনার বাড়িতে ওনার ঠাকুমা দাদু এসব অন্যদের কাছ থেকে উনি অনেক সুন্দর ভালো হিউম্যান কোয়ালিটিস যেগুলো আমরা বলি, হ্যাঁ সেইগুলো উনি খুব সুন্দরভাবে ওদের কাছ থেকে দেখেছেন এবং শিখে বড় হয়েছেন। তারপর আসছে যে ঘটনা সেটা হল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, 1939 এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হল, তখন ওনার বয়স মাত্র আট বছরের ছেলে উনি। তো আমরা ধরে নিতে পারি ওনার জন্মের বয়স হচ্ছে বছর হচ্ছে 1931। এখানে কিন্তু পরিষ্কার করে সেটা দেওয়া নেই, কিন্তু তোমার এখান থেকে এরকম ভাবে একটা ছোট প্রশ্ন এসেও যেতে পারে। তো সেই সময় যখন যুদ্ধ লেগেছে বিশেষ কিছু, কিন্তু ওরা যে ছোট শহরে থাকছেন মফস্বল শহর সেখানে কিন্তু যুদ্ধের খুব একটা কিছু তফাৎ তুমি বুঝতে পারছেন না, কিন্তু হঠাৎ দেখা গেল কিসের জন্য জানেন না তেঁতুল বিচির খুব ডিমান্ড হয়ে গেল। তেঁতুল ট্যামারিন্ড দেখবে এখানে বইয়ের মধ্যে আছে, সেই তেঁতুল বিচির খুব ডিমান্ড হয়ে গেল। উনি তখন কি করতেন সেই তেঁতুল বিচি কালেক্ট করে গিয়ে পাশের দোকানে মানে সামনের দোকানে উনি বিক্রি করতেন, করে প্রতিদিন প্রায় ওনার এক আনা রোজগার হয়ে যেত। তো সেটা ওনার কাছে একটা বিশাল অ্যামাউন্ট, আজকে আমাদের কাছে এক আনাটা হয়তো কোনো পয়সাই না, কিন্তু ওনার কাছে সেটা বিশাল 1939 এত বছর আগে, প্রায় ১০০-১৮০ বছর আগে। তো এক আনা, আনার সঙ্গে কিন্তু তোমরা খুব একটা অভ্যস্ত নয়, তা আমি সেটা বলে দিচ্ছি। আমরা বলি ১৬ আনাতে ১ টাকা হয়, ঠিক আছে? তাহলে ১ টাকাকে ১৬ দিয়ে ভাগ করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের এক আনা। তো সেই এক আনা করে উনি রোজগার করতেন। তারপর কি হল, সেই ওয়ার্ল্ড ওয়ারের গল্প উনাকে উনার ব্রাদার ইন ল জালালউদ্দিন উনাকে বলতো। তো ওনার ব্রাদার ইন লর নাম, সেগুলো কিন্তু তোমাদের লাগবে পরীক্ষায়, মনে রাখবে, পরীক্ষার পারপাসটাও তো দেখতে হবে। তো ব্রাদার ইন লর
ইন্ল যখন শব্দটা থাকবে সেটা কিন্তু মনে রাখবে বৈবাহিক সূত্রে যে সম্পর্কগুলো হয় সেগুলো হচ্ছে সব ইন্ল, মাদার ইন ল, ফাদার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, এরকম। তো এখানে হতেই পারে যে জালালউদ্দিন হচ্ছে ওনার জামাইবাবু। তো সে ওনাকে সব যুদ্ধের গল্পগুলো বলতো, আর উনি সেই যুদ্ধের গল্পগুলো পরের দিন পত্রিকায় খুঁজে দেখার চেষ্টা করতেন, এবং সেই পত্রিকার নামটা হচ্ছে দিনমণি। এটাও একটা প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ, সেই দিনমণি পত্রিকায় উনি পরে খুঁজতেন। তো তারপর কি হলো, এতদিন তো যুদ্ধ টুদ্ধর ব্যাপার খুব একটা বোঝা যায়নি, তারপরে অ্যালাইড ফোর্সেস এর এতে ইন্ডিয়াকে জয়েন করতে বাধ্য করা হলো। সেটা ব্রিটিশ ইন্ডিয়া, তখন আমরা ব্রিটিশের আন্ডারে। তো ব্রিটিশ ফোর্স করলো যে আমাদের যুদ্ধে জয়েন করতে হবে। তো সেই যখন যুদ্ধে জয়েন করলো ভারতবর্ষ, তো তখন সেটা কিন্তু এই কালামদের যে জায়গা সেখানে অন্য কিছু, তফাৎ তফাৎ সেরকম কিছু বোঝা গেল না যুদ্ধের। কিন্তু তফাৎ যেটা হলো সেটা হলো রামেশ্বরম স্টেশনে এসে যে ট্রেনটা থামত, যে ট্রেনে করে পত্রিকা আসত, হ্যাঁ, খবরের কাগজ আসত, সেই স্টেশনে ট্রেনটা থামা বন্ধ হয়ে গেল যুদ্ধের জন্য। তো এখন পত্রিকা তো আসবে, সেটা তো কালেক্ট করতে হবে। সেটা কালেক্ট করার রাস্তাটা কি হলো, রাস্তাটা হলো যে রামেশ্বরম রোড, যেটা রামেশ্বরম আর ধানুষকুটির মাঝখানে, যে রামেশ্বরম রোড জায়গাটা, সেখানে পত্রিকার বান্ডেলগুলোকে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হবে, আর সেই ছুঁড়ে দেওয়া পত্রিকাগুলোকে ধরতে হবে, ধরে কালেক্ট করে তারপরে সেটা রামেশ্বরম শহরে, মানে ওই ছোট জায়গায় সেখানে সবার বাড়ি বাড়ি বা এতে ওটাকে ডিস্ট্রিবিউট হবে, বিক্রি করা হবে। তো এখানে উনার যে কাজিন, হ্যাঁ, মানে সম্পর্কিত ভাই, তো সেই শামসুদ্দিন হচ্ছে সেই ভাই, ও এই পত্রিকা ডিস্ট্রিবিউশনের কাজটা করত। তো ওর কাছে যেন মনে হলো যে এই যে পত্রিকার বান্ডেল ধরার কাজটা, সেটার জন্য যেন আব্দুল কালামই বেস্ট পার্সন। তো ওনাকে ঠিক করা হলো যে উনি ওই বান্ডেল ধরতে যাবেন। হ্যাঁ, তো দেখো উনি কিন্তু শুধু যে পড়াশোনা করতেন তা কিন্তু না, দেখেছো বাচ্চা ছেলে, উনি কিন্তু বেশ অন্য কিছুও করতেন, করে তো উনি ওই বান্ডেলগুলো ধরতে উনি রোজ যেতেন। তো সেইখানে যাওয়ার পর সেই যে বান্ডেলগুলো উনি ধরতেন সেটার জন্য উনি একটা পারিশ্রমিক পেতেন, সেটাই ছিল উনার প্রথম সত্যিকার অর্থে জীবনে রোজগার করা। বলছেন যখন তারপরে যখন পঞ্চাশ বছর কেটে গেছে, উনার নিজের বয়স যখন পঞ্চাশের ওপরে ষাটের কিনারে হয়ে যাচ্ছে, তখন ওনার সেই দিনের কথাটা মনে হয়ে ওনার খুব নিজেকে খুব গর্ববোধ করছেন, খুব আনন্দ হচ্ছে, আট বছর বয়সেই উনি রোজগার করতে পেরেছেন। কি করে, ওই পত্রিকার বান্ডেল ধরে। তো তারপরে আসছে যে উনার মা বাবার কথা, সেখানে উনি আগেও একটা জায়গায় উনি বলেছেন যে উনি নিজে কিন্তু, তোমরা তো কালামের ছবি আসলে যদি আমরা ক্লাসে করতাম একটা ছবি দেখতে পেতে, উনি ছোটখাটো একটা ছেলে, দেখতে খুব একটা সুন্দর না, কিন্তু উনার বাবা মা কিন্তু খুব লম্বা চড়া, খুব সুন্দর দেখতে ছিলেন। এবং উনি বলছেন যে এই যে বাবা মার চরিত্র কিন্তু অনেকটা আমাদের নিজেদের চরিত্রের উপরে এটার প্রতিফলন ঘটে। তো ওনারও বাবা মার চরিত্র থেকে উনি অনেক কিছু শিখেছিলেন। বাবার কাছ থেকে উনি কি শিখেছিলেন, ওনার বাবা ছিলেন প্রচন্ড অনেস্ট মানুষ। হ্যাঁ, তো ওই অনেস্টিটা উনি ওনার বাবার কাছ থেকে শিখেছেন। আর সেলফ ডিসিপ্লিন মানুষ ছিলেন, মানে ভীষণ নিজে সিস্টেমেটিক ওয়েতে টাইমে চলা, নিয়মে চলা, নিয়মানুবর্তিতা মেনে চলা, এই জিনিসটাও উনি ওনার বাবার কাছ থেকে শিখেছেন। আর অনেস্টি সেটা ভীষণ প্রয়োজন আজকের দিনে, তাই না? তো উনিও কোন রকম কোন তন্ত্রকতা বা কোনো কিছুতে উনি ছিলেন না, সেটা উনি ওনার বাবার কাছ থেকে শিখেছেন। আর মার কাছ থেকে উনি কি পেয়েছিলেন, মার হচ্ছে যে কোনো ভালো জিনিসের উপরে উনার বিশ্বাস, সেটা একটা খুব ছিল। আর উনি খুব মনটা বড়, উদার, দয়ালু প্রকৃতির মহিলা ছিলেন, সেই জিনিসটাও ওরা ভাই বোন, ওনার আরো তিন ভাই বোন, ওরা সবাই মিলে এই জিনিসগুলো ওদের বাবা মার কাছ থেকে ওরা শিখতে পেরেছে। তারপরে আসছে ওনার বন্ধুদের কথা। এইটা কিন্তু আমাদের খুব কমন প্রশ্ন আসে যে ওনার ছোটবেলায় তিনজন বন্ধু ছিল, খুব মানে ভালো বন্ধু তিনজন, তারা কে, রামানাথ শাস্ত্রী, অরবিন্দন আর শিবপ্রকাশন। তিনজনই, দেখো মজার ব্যাপার, আব্দুল কালাম হচ্ছে একটা মুসলমান পরিবারের ছেলে, আর ওনার তিনটে বন্ধুই কিন্তু হিন্দু ব্রাহ্মণ বাড়ির ছেলে।
হ্যাঁ দেখো তো, এত বছর আগেও কিন্তু কি সুন্দর, হিন্দু ছেলে আর মুসলমান ছেলের মধ্যে, হিন্দু ব্রাহ্মণ ছেলে আর মুসলমান ছেলের মধ্যে কি সুন্দর ওদের বন্ধুত্ব ছিল। শুধু এটাই না, দেখো রামানাথা শাস্ত্রী যে সে কিন্তু শুধু একটা ব্রাহ্মণ ছেলে না, রামানাথা শাস্ত্রীর আরো বড় কথা হচ্ছে রামানাথা শাস্ত্রীর বাবা ছিলেন রামেশ্বরম মন্দিরের পুরোহিত। মানে পুরোহিত তো আমরা ভাবি যে অনেক কট্টর মানসিকতা, সেই পুরোহিতের ছেলে ছিলেন রামানাথা শাস্ত্রী। আর রামানাথা শাস্ত্রী যখন বড় হন, হওয়ার পরে উনি কিন্তু ওনার বাবার জায়গায় স্থলাভিষিক্ত হন, মানে উনি সেই মন্দিরের পূজারী উনি বড় হয়ে যান। সেই পূজারী ব্রাহ্মণের সাথে একটা মুসলমান ছেলের বন্ধুত্ব ছিল। আর বাকি যে দুজন ওনার বন্ধু, ওরাও কিন্তু খুব সাধারণ ভাবেই বড় হয়েছে এবং সাধারণ কাজই করতেন। অরবিন্দন হচ্ছে যে পিলগ্রিমস যারা তোমার ওই যে ধর্ম ইয়ে করতে যায়, যারা পিলগ্রিমস এর এক্সাক্ট বাংলা শব্দটা হচ্ছে তোমার এ করে ওই যে তীর্থযাত্রী যারা, হ্যাঁ তীর্থযাত্রীরা যে যায়, ওদের যে নানা রকম যে গাড়ি ঘোড়ার ব্যবস্থা করতে হয় সেটার ব্যবসা করতেন ওনার বন্ধু অরবিন্দন। আর শিবপ্রকাশন হচ্ছে যে সাউদার্ন রেলওয়েজ এর যে ট্রেনের যে ক্যাটারিং খাবার যে হয় সেই খাবারের কন্ট্রাক্টরের কাজ করতেন। তো দেখো উনি এত বড় বিজ্ঞানী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু ওনার বন্ধুরা কিন্তু খুব সাধারণ ছিল এবং সেই সাধারণ বন্ধুদের সাথে কিন্তু ওনার খুব ভালো সম্পর্ক ছিল। আরো আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হলো যে হিন্দু মুসলমানের যে মিলটা সেটা দেখো খুব সুন্দর। ওইখানে শ্রী সীতারামা কল্যাণম একটা সেরিমনি হতো, সেইখানে কিন্তু নৌকা করে যে ভগবানের যে মূর্তি সেটাকে নিয়ে যাওয়া হতো এবং সেই নৌকাটা কিন্তু এই মুসলমান পরিবার কালামের, ওরা এই নৌকাটাকে ওরা দিত, মানে মুসলমানের দেওয়া নৌকার ওপরে ভগবানের মূর্তিকে নিয়ে সেখানে ওই যে সেরিমনিটা করা হতো, বিয়ের ইয়ে হতো পুকুরের এখানে। তাছাড়াও উনি বলছেন যে ছোটবেলা ওনার মা বা ওনার ঠাকুমা ওরা যখন রাত্রিবেলা ওরা ঘুমোতে যেত তখন যে গল্প শুনতেন ওরা, সেই গল্পগুলো যেমন প্রফেট মোহাম্মদের জীবনের গল্প ছিল সেই সাথে ওরা কিন্তু রামায়ণের গল্পও শুনে বড় হয়েছেন। তার মানে ওনার মা ঠাকুমা ওরা কিন্তু গোড়া ছিলেন না, ওরা নিজেদের ধর্মের গল্প বাচ্চাদের বলতেন আর অন্য ধর্ম হিন্দু ধর্মের গল্প বাচ্চাদেরকে শোনাতেন, ওরা নিজেরাও জানতেন এবং বাচ্চাদেরকেও সেটা শুনিয়েছেন শিখিয়েছেন। তারপরে কি হলো, ওনারা যখন ক্লাস ফাইভে পড়ত, ফিফথ স্ট্যান্ডার্ড, ওদের স্কুলের নাম হচ্ছে রামেশ্বরম এলিমেন্টারি স্কুল, সেখানে ওরা যখন পড়ছেন তখন ওদের একজন নতুন টিচার এলেন। টিচার এসে দেখলেন কি, আরে তকি পড়া একটা ছেলে, মুসলমান তো কালাম, তো উনি তকি পড়েছেন, আর রামানাথা শাস্ত্রী সে তো গোড়া ব্রাহ্মণ পুরোহিতের ছেলে, ওর তো পৈতে আছে, পৈতে দেওয়া একটা ছেলে, দুটো ছেলে পাশাপাশি বসেছে ক্লাসে, এটা কি করে হলো, এটা তো উনি হজম করতে পারেন না। উনি তখন কি করলেন, নিয়মিয়ে করে উনি কালামকে একদম লাস্ট বেঞ্চে পাঠিয়ে দিলেন যে তুমি আবার কি সামনে বসবে ব্রাহ্মণ পণ্ডিত ছেলের সাথে, বলে দিলেন পিছনে পাঠিয়ে। এবং সেটাতে কি হলো, কালামের তো খুব দুঃখ হলোই, রামানাথ শাস্ত্রী ভীষণ কষ্ট পেলেন, উনি মানে রীতিমতো ওনার চোখ দিয়ে জল আসছিল, উনি কাঁদছিলেন। এবং ওনার বন্ধুর কালামের নিজের কষ্ট থেকে ওনার বন্ধুর কষ্ট, ওনার বন্ধুর চোখের জলটা ওনার খুব ওনাকে কষ্ট দিয়েছিল। তারপর বাচ্চারা স্কুল থেকে এসে বাড়িতে ওদের গার্জিয়ানকে ঘটনাগুলো বলে যে এইরকম ভাবে ঘটনা স্কুলে ঘটেছে। এবং সেটার ব্যবস্থা কিরকম ভাবে নেওয়া হলো, দেখো পপসি লক্ষ্মণ শাস্ত্রী যিনি কিনা ওইখানে মন্দিরের পুরোহিত ছিলেন, উনি সেই টিচারকে ডেকে এনে বললেন যে তুমি বাচ্চাদের কাছে ক্ষমা চাও আর তোমার এইরকম মানসিকতা নিয়ে তুমি এখানে থাকতে পারবে না, এখানে তুমি বাচ্চাদের মধ্যে এইসব ধর্মের বিভেদ আর এইসব বিষ এ সব ধারণা এগুলো তুমি বাচ্চাদের মধ্যে ঢোকালে তোমাকে আমরা এখানে অ্যালাউ করব না, তুমি যদি এখানে থাকতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, বাচ্চাদের সাথে তুমি মিলেমিশে সব ধর্মের মানে সমন্বয়ে যেখানে হবে ওই মানসিকতা নিয়ে যদি তুমি এখানে থাকতে পারো তাহলেই তুমি থাকো, না হলে তুমি এখান থেকে চলে যাও। তো আলটিমেটলি এই টিচার ওনার নিজের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে উনি এখানে থেকে গেলেন। তো দেখো কি সুন্দর, মানে সমন্বয়ের ব্যাপারটা খুব সুন্দর বেরিয়ে আসে আমাদের এই গল্পে। তারপরে কি আরো সুন্দর আরেকটা ঘটনা আছে, সেটা হলো ওনার সায়েন্স টিচারকে নিয়ে। ওনার সায়েন্স টিচারের নাম ছিল শিবসুব্রমণিয়া আয়ার, উনিও আরেকজন ব্রাহ্মণ ভদ্রলোক, ঠিক আছে। তো সেই সায়েন্সের যে টিচার উনি সত্যিকারের বৈজ্ঞানিক মনস্ক লোক ছিলেন। উনি কি বলতেন কালামকে, ওরা বুঝতে পারতেন তো শিক্ষক হিসেবে সত্যিকারের শিক্ষক যে বাচ্চাটার মধ্যে অনেক ক্ষমতা লুকিয়ে আছে,
তোমাদের মধ্যে এরকম অনেকে থাকতে পারে, আমরা সামনাসামনি ক্লাসে আমরা হয়তো পেলে পড়ে আমরা বলতে পারি যে এই একটু ওকে আমরা দিকে কারোর দিকে আমরা একটু বেশি খেয়াল করি, মনে হয় যে ওকে একটু চেষ্টা করলে অনেক উপরে উঠবে। তো কালামকে উনি কি বলতেন যে বড় শহরের যে বড় বড় ভীষণ শিক্ষিত লোকজন আছে তোকে ওদের মতো হতে হবে, তুই ছোট শহরের ছোট জায়গার একটা ছেলে দেখে যে তুই সেরকম উন্নত হবি না সেটা হবে না, মানে তুই চেষ্টা করবি তুই, মানে উনি ওর মধ্যে সেই ইয়েটা ঢুকিয়ে দিয়েছেন, ভেতরে আগুনটা ঢুকিয়ে দিয়েছেন যে তুই চেষ্টা কর তোকে তুই অনেক উপরে উঠতে পারবি। তো সেই টিচার কি করলো একদিন ইয়েকে কালামকে খেতে নিমন্ত্রণ করলো বাড়িতে, টিচার বললেন যে তুমি আমার বাড়িতে এসো উইকেন্ডে বন্ধের দিনে খেতে। তো উনি খেতে গেছেন, তো উনার ওয়াইফ যে মানে উনার শিক্ষকের যে স্ত্রী উনি ভীষণ কনজারভেটিভ, উনার পক্ষে সাংঘাতিক ব্যাপার এটা, এরকম কথা হলো নাকি আমাদের ব্রাহ্মণ পরিবারের বাড়িতে আমাদের রান্নাঘরে হেসেলে একটা মুসলমান ছেলে এসে বসে ভাত খাবে, সম্ভবই না। ভদ্রমহিলা কোন এই করলেন না, পার্টিসিপেশন এর না বেরোলেনই না। তখন এটা নিয়ে কিন্তু যে টিচার উনি কিন্তু কোন রকম কোনো কিছু ঝগড়াঝাটি করলেন না, উনি শুধু কালামকে বললেন যে আমাদের যদি সামাজিক পরিবর্তন করতে হয়, মানুষের মানসিকতার মধ্যে যদি আমাদের পরিবর্তন আনতে হয় আমাদের এরকম অনেক কিছু সহ্য করতে হবে, এবং সেটা আমরা সেটাকে আমরা মেনে নিয়ে সেটাকে আমরা মানে ওভারলুক করে সেটাকে আমরা খুব একটা কিছু ইয়ে না করে আস্তে আস্তে এটাকে আমরা এরকম ভাবে আস্তে আস্তে আমরা সমাজের পরিবর্তন করতে পারবো। তো পরিবর্তনটা কিরকম হয়েছিল দেখো, গল্পটা খুব মজার। তো প্রথম দিন কি হলো, যখন খেতে গেলেন উনি তখন ওনাকে ওনার টিচার স্ত্রী তো ভাত দেবেন না, তো উনি সুন্দর করে বাচ্চাকে খেতে দিলেন, কালামকে খেতে দিয়ে বার কালামের পাশে বসে উনিও খেয়ে নিলেন। তো ভদ্রমহিলা পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখলেন, দেখে দেখলেন আরে এই বাচ্চাটা তো আমাদের হিন্দু বাচ্চাদের মতোই সুন্দর করে বসে ভাত খাচ্ছে, কিরকম তারপর খেয়ে উঠে নিজের থালা তুলে নিল, জায়গা পরিষ্কার করলো, নিজে মুখ ধুলো, সবকিছু করলো, আরে এ তো আলাদা কিছু না আমাদের হিন্দু বাচ্চাদের মতোই। সেটা উনি দেখলেন, দেখে কিছু ইয়ে করলেন না। তো কিন্তু শিক্ষক মহাশয় যে সে আমাদের যে শিবা সুব্রমণিয়া আয়ার উনি ভীষণ মানে কিরকম বিচক্ষণ লোক দেখো, উনি কি করলেন বাচ্চাটাকে কালামকে উনি নিমন্ত্রণ করে বললেন সামনের সপ্তাহে তুমি আবার আমার বাড়িতে আসবে, এসে আবার আমার সাথে বসে একসাথে খাবে। তো ও তো বাচ্চা, ও তো খুব মানে একটু অস্বস্তিতে পড়ে গেল যে যেখানে উনার স্ত্রী বেরিয়েই আসছেন না এ করছেন না সেখানে আমাকে উনি আবার সামনের দিন খেতে আসতে বলছেন, এখন মাস্টার মশাইকে নাও করতে পারেন না। তো যাই হোক উনি পরের সপ্তাহে আবার খেতে এলেন। পরের সপ্তাহে যখন উনি খেতে এলেন তখন মজার ব্যাপার দেখা গেল যে স্ত্রী গতদিন মানে এই করেননি কোনো পার্টিসিপেশনই করেননি বাইরে ছিলেন, সেই ভদ্রমহিলা খুব সুন্দরভাবে কালামকে ভাত বেড়ে টেড়ে দিলেন, খেতে দিলেন আদর করে স্নেহ দিয়েতে, উনিও সুন্দর করে খেয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এলেন। তাহলে দেখো মানসিক পরিবর্তনটা খুব সুন্দর করে করা হয়ে গেল, কিন্তু খুব আস্তে, কোন রকম কোনো ঝগড়াঝাটি কোনো মারপিট কোনো কিছুই নেই, কিন্তু কি সুন্দর একটা মানুষের মানসিকতার মানে প্রসার ঘটে গেল। তো এই হলো গিয়ে ছোট ছোট যে ঘটনাগুলো, এরকম ঘটনাগুলো আমাদের আসতেই পারে, ছোট তোমাদের ডেসক্রিপশন আসতে পারে পরীক্ষায়। এখন ইন দ্য মিন টাইম কি হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ শেষ হয়ে গেছে, আর ভারতবর্ষ স্বাধীন হওয়া প্রায় ঠিক হয়ে গেছে, গান্ধীজি বলছেন যে ভারতীয়রা নিজেদের মানে দেশ নিজেই ঠিক মতো গড়বে, স্বাধীন ভারতবর্ষ আমরা ভালো করে নিজেদের মতো করে আমাদের প্রয়োজন মতো আমরা গড়ব, খুব মানে উনি সবাইকে ইয়ে করছেন। সেই সময় কি করলো তোমার আমাদের এই যে কালাম, সেও কিছুটা বড় হয়ে গেছে, ওর আসলে তখন আর রামেশ্বরমে পড়াশোনা করার সেরকম ওনার সুযোগ নেই, ছোট জায়গা তো, সেখানে উনি যতটা বিদ্বান হতে চাইছেন বা উনার যতটা এই সেটার মানে শেষ এখানে। তখন উনি উনার বাবার কাছ থেকে পারমিশন চাইলেন যে উনি হেডকোয়ার্টার রামানাথপুরমের হেডকোয়ার্টার যেটা সেখানে উনি যেতে চাইছেন, রামেশ্বরম ছেড়ে সেখানে উনি পড়বেন গিয়ে। তো এই কথাটা যখন উনি উনার বাবাকে বললেন তখন বাবা খুব সুন্দর ওনাকে সিগাল পাখির সাথে তুলনা করছেন, হ্যাঁ কালামকে করে বলছেন হ্যাঁ তুমি তো সিগাল পাখির মতো, বলছে সূর্যের রশ্মি মানে আমাদের নলেজ, হ্যাঁ সেই নলেজটা যদি আমাকে পেতে হয় তখন ওই পাখি কি করে, পাখি সিগাল কি করে উড়ে যায়, সিগাল নট ফ্লাই অ্যাক্রস দ্য সান, সে
সূর্যের দিকে সে মানে সূর্যের যদি হচ্ছে একাই ওকে এগিয়ে যেতে হয়, মানে তোমার যদি এগিয়ে যাওয়ার হয় জীবনে তখন তোমাকে পেছন দিকে তাকালে হবে না, তোমাকে সামনের দিকে দরকার হলে একাই এগিয়ে যেতে হবে। অ্যান্ড উইদাউট এ নেস্ট, তোমার বাড়িঘরকে পেছনে ফেলে তোমাকে এগিয়ে যেতে হবে। কাজে সেটাকে প্রশংসা করে উনি এগিয়ে মানে খুব সুন্দরভাবে উনি এগিয়ে দিচ্ছেন ছেলেকে, বলছেন যে তুমি সিগাল পাখির মতো মানে দানা মেলে উড়ো, তুমি প্রসারিত হও, তোমার নিজের ভেতরের যে ক্ষমতাগুলো আছে, তোমার মধ্যে যে মানে অনেক বড় হওয়ার যে পোটেনশিয়ালিটি কোয়ালিটিগুলো আছে সেইগুলো তুমি নিয়ে যাও। বলে দেন তার মারা সাধারণত কি হয়, মারা তো আমাদেরকে আটকায়, মারা তো দিতে চায় না ছেলেকে এত দূরে, আর তখন তো আরো বড় মানে এরকম আজকের দিনের মতো মোবাইল টোবাইলও নেই, তো মার তো আপত্তি ছিল। তখন উনি খুব সুন্দর মাকে খালিল গিব্রানের একটা কথা বলে মাকে খুব সুন্দর করে উনি বুঝিয়েছিলেন। উনি বলেছিলেন যে আমাদের যে সন্তান ওরা কিন্তু আসলে আমাদের সন্তান নয়, ওরা জীবন লাইফ লাইফের প্রয়োজনে ওদের জন্ম হয়েছে, এবং ওরা কি আমরা ওদেরকে জন্ম দিয়েছি সেটা নয়, কিন্তু ওরা ওদের প্রয়োজনে ওদের জন্ম হয়েছে, জীবনের প্রয়োজনে ওদের জন্ম হয়েছে, আর দে আর বর্ন নট ফ্রম ইউ বাট থ্রু ইউ, তোমার তুমি শুধু একটা মাধ্যম, বাবা মা হচ্ছি আমরা সন্তানের শুধু একটা মাধ্যম। হ্যাঁ, সেই মাধ্যমে সন্তানরা পৃথিবীতে আসে, ওদের পৃথিবীতে আসার প্রয়োজনে ওরা আসে, আমরা শুধু ওদেরকে ভালোবাসতে পারি, ভালোবাসা দিতে পারি বাবা মা হিসেবে, কিন্তু আমরা ওদের চিন্তাধারাটাকে আমরা কিন্তু পুরোপুরি আমরা আমার আমি যেটা চাই আমার ছেলে মেয়ে হবে সেই চিন্তাটা কিন্তু আমি থোপে দিতে পারি না, সেটা যে আমার ছেলে মেয়ে নেবেই আমার সেই চিন্তাধারাটা সেটা নয়, ওরা ওদের চিন্তাধারাটা ওদের নিজেরা তৈরি করবে, নিজেদের তৈরি হবে ওরা। তো উনি দেখো আমি আগেও পড়েছি আমরা যে ওনার সেরকম বড় কোন শিক্ষা দীক্ষা সেরকম বড় ডিগ্রি টিগ্রি ওনার কিছু ছিল না, কিন্তু উনার অনেক বেশি মানসিক প্রসারতা ছিল, সেই প্রসারতার জায়গা থেকে কিন্তু উনি কালামকে এগিয়ে দিয়েছিলেন যে তুমি এগো তোমার জীবনে এগিয়ে যাও, এবং এগিয়ে যাও মানে অনেক অজানা জিনিসকে পাওয়ার জন্য শেখার জন্য। হ্যাঁ, তো সেভাবে উনি খুব সুন্দরভাবে দেখো বাবা কিরকম ভাবে সাপোর্ট করেছিলেন, আর মার যে আপত্তিটা একটা থাকতেই পারে সেই জায়গাটা উনি খুব সুন্দরভাবে মাকে উনি একটা খলিল গিব্রানের এই কথাটা দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে আসলে এটাতে একটা এই যে কথাটা এটার মধ্যে খুব ফিলসফিক্যাল আছে, মানে আমরা যে আমার মেয়ে আমার ছেলে বলে আটকে রাখি সেই আটকে রাখাটা আমাদের উচিত না। হ্যাঁ, ছেলে মেয়ে ওরা ওদের দানা মেলতে দেওয়া উচিত, পাখির মতো ওদেরকে আমরা বড় করা উচিত। হ্যাঁ, বাবা মা মিলে আমরা পাখিটাকে বড় করব, হাত পা গজাবে সেটা আমরা দেখব, কিন্তু যখন ওরা নিজেরা উঠতে শিখে যাবে তখন ওদেরকে আমাদের ছেড়ে দিতে হবে, ওরা নিজেরা নিজেদের মতো উড়বে, উড়ে ওরা অনেক কিছু বাইরের পৃথিবী দেখবে, দেখে অনেক কিছু বাইরের পৃথিবীর থেকে শিখবে নেবে, তাহলেই কি হবে বাবা মার থেকে ওরা অনেক বেশি এগিয়ে যেতে পারবে, তখনই একটা সন্তান অনেক বেশি সাকসেসফুল যখন ওর বাবা মার থেকে ও অনেক বেশি এগিয়ে গেছে, বাবা মা যতটুকু জানেন বা এটা, কিন্তু এট দ্য সেম টাইম বাবা মা কিন্তু আমাদের ভিতটা আমাদের তৈরি করে দেন, যে জিনিসটা কালামকে ওনার বাবা মা তৈরি করে দিয়েছিলেন আমরা সেটা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। তো কাজেই আজকে যে কালামের মতো লোক পেয়েছি আমরা, যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তোমরা নিশ্চয়ই দেখো ঘটনাগুলোর থেকে অনেক কিছু মনে হচ্ছে না কালাম যেন আমাদের মতোই একজন, তো কালামের মতো হওয়াটা খুব একটা কঠিন কিছু নয়, কিন্তু কালামের মতো হতে হলে হয়তো কালামের মতো হতে পেরেছেন, সে এত ভালো ওনার বাবা মা ছিল সেই জন্য বাবা মা ছিলেন দেখেই, আর তার সাথে ওই যে বন্ধুর বাবা লক্ষ্মণ শাস্ত্রী, তারপরে ওনার যে সায়েন্স টিচার, এইসব মানুষ ওনার জীবনে ওনার সংস্পর্শে উনি আসতে পেরেছিলেন ওদের সংস্পর্শে, সেই জন্যই হয়তো উনি এত সুন্দর ভাবে বড় হয়েছেন। আর যেটা আমরা এই পাঠ থেকে খুব বেশি করে শিখতে পারি সেটা হল হিন্দু মুসলমানের যে মিল, যে সমন্বয়, দেখো যে যার ধর্মের জায়গাটাকে ধরে রেখে ওদের মধ্যে কিন্তু বিরোধ ছিল না, ওদের মধ্যে কি সুন্দর মিল ছিল, কি সুন্দর ওরা একজন আরেকজনরা কোএক্সিস্ট করেছে থেকেছে, এই জিনিসটাও আমাদের এই পাঠ থেকে ভীষণভাবে শেখার। এগুলোই হচ্ছে আমাদের যে পাঠগুলো থাকে, আমাদের কি মরাল লেসন যেটা থাকে এই কালামের এই এটার থেকে, কিন্তু আমাদের তোমাদের জন্য এই যে 15-16 বছরের তোমরা সব ছেলে মেয়েরা আছো, তোমাদের জন্য এটা শেখার যে তোমরা কালামের মতো মানসিকতা তোমরা ইচ্ছে করলেই তোমরা তৈরি করতে পারো, তোমাদের তৈরি হতে পারে, সেটার মধ্যে কঠিন কিছু না। ঠিক আছে, এটাই বলার ছিল।